أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صلوات अल्लाह रब्बुल आलमीन आमादेर के सृष्टि करेछेन हायाते आबादिर जन्य जेन आमरा एहकाले संक्षिप्त जीवन जापन करे निजेर हायात के हायाते आबादीते परिणत करी। हायाते आबादी अर्थात सेई जागार जन्य निजेके प्रस्तुत करी जेखाने मौत बोलते किछु नहीं, जेखने हायाती हायात रोए छे, जेखने चीरो जीवन रोए छे, शे चीरो काले अवस्थानेर जन्नो जतटुक प्रस्तुत हवा दरकार ततटुक अल्लाह रब्बुल आलमीन आमादेर के समय दिए छेन। एहो काले आमरा प्रस्तुत हई परकालेर जन्नो, संक्षिप्त जीवनटा आमरा उत्सर्ग कर दी से परकाले जन्नो, जेखने आमादेरके चिरकाल थाकते हबे। से हायात होच्छे हायाते आबादी, किन्तु एकटी मौतो रयेछे। मौत कारो कारो जन्नो स्थान परिवर्तनेर नाम और कारो जन्नो चिरकालेर ध्वंसेर नाम। जेमन माटी जेमन पशु एदेर बोलते हायात दुनियावी हायात रहे छे, परकाले कोनो हायातेर विषय क्योई व्याख्या देननी। अल्लाह रब्बुल आलमीन जखन आमादेर के एमन हायात एमन जीवन जेटा असमाप्त जार शेष नहीं जेटा शेष बोलते कोनो किछुई स्पष्ट करा होयनी, सेई हायात अर्जनेर जन्य आमादेर की करा उचित। अल्लाह रब्बुल आलमीन आमादेर संक्षिप्त जीवनीते इबादत दिएछेन, किन्तु इबादतेर परेओ आमरा एटाके बोलते पारि ना जे इबादत आमादेरके सेई हायातेर दिके निये जाबे, सेई जीवनेर दिके निये जाबे, सेई असमाप्त जीवनेर दिके निये जाबे। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কিছু মনোনীত বান্দাদেরকে নির্ধারণ করেছেন, যাদের হায়াত হচ্ছে শুধু ইহকালের সাথে সম্পৃক্ত না, যারা পরকালের সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা হচ্ছেন ইনসানে কামিল, যাদেরকে অনুসরণ করতে হবে, যাদেরকে অনুকরণ করতে হবে, তাদের অনুসরণের মাধ্যমেই হচ্ছে ইনসানে কামিল, তাদের অনুসরণের মাধ্যমেই হচ্ছে সেই হায়াত অর্জন করা যেটা অসমাপ্ত যার কোনো শেষ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট বলছেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে।
সব কিছুকে আমি ধ্বংস করে দেব, আমি নিজে তৈরি করেছি। কিন্তু এর অর্থ এটা না যে কিছুই থাকবে না, না থাকবে, ইয়াবকা থেকে যাবে। কি থাকবে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেকে স্পষ্ট করেছেন যে ওয়াজ বলতে আল্লাহ, এক অর্থে অবশ্যই আল্লাহ, কেননা আহলে বাইতে আতহার যখন বলছেন ইন্নামা ইয়ুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খাওয়া দিই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে ওয়াজহুল্লাহ বলতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজায়াতকে বোঝানো হচ্ছে। কিন্তু এই আয়ে মোবারেকায় যে আল্লাহ থেকে যাবেন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো সমাপ্তি নেই। তাহলে ওয়াজহু রাব্বিকা বলা কোনো দরকার ছিল না, শুধু বলতেন থেকে যাবে আল্লাহ, থেকে যাবে রাব। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহর সাথে সাথে তাদের অবস্থানও কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে দিচ্ছেন। যারা আল্লাহর ইবাদত করে, বান্দেগি করে, পবিত্রতা অর্জন করে, নিজের জীবনের ন্যায় প্রাণতাকে প্রতিষ্ঠিত করে এমন এক অবস্থায় নিজেকে নিয়ে গেছেন যার জন্য মত বলতে কোনো কিছু নেই, যাদের হায়াত এমন রয়েছে যে এই কালেও তারা জীবিত, বারজাখেও তারা জীবিত, পরকালেও তারা জীবিত, তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেটা ধ্বংস হবে না সেটা হচ্ছে তারা যারা ওয়াজহুল্লাহ হতে পেরেছেন, যারা আল্লাহর ওয়াজ হতে পেরেছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে এমন এক অবস্থায় নিতে পেরেছেন যে আর কোনো কিছু তাকে ধ্বংস করবে না, আল্লাহ নিজেই ধ্বংস করবে না। কেন? সে পরিপূর্ণতা অর্জন করেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এরা কারা? এদেরকে যদি আমরা খুঁজে না পাই তাহলে আমাদের জন্য মত। জীবিত রয়েছি, মানুষের রূপে রয়েছি, কিন্তু আমাকে জীবিত বলা যাবে না, মত। কেন? একটি ন্যাচারাল জীবন যাপন করছি, এর চেয়ে বেশি কিছু না। সে আধ্যাত্মিকতা অর্জন করতে পারিনি, সে ইনসানে কামিল হতে পারিনি, সে নিজেকে বারজাখের জন্য প্রস্তুত করতে পারিনি, সে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করতে পারিনি। কেন? এই জন্য যে আমরা তাদের নেতৃত্ব পাইনি যাদের নেতৃত্ব ছিল এহকাল থেকে পরকালের দিকে নিয়ে যাওয়া, যাদের নেতৃত্ব ছিল এই পৃথিবী থেকে ওদিকে নিয়ে যাওয়া, যাদের কাজ ছিল দুনিয়া থেকে আখেরাতের দিকে নিয়ে যাওয়া, যাদের কাজ ছিল এই এহকাল থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। সালাওয়াত পড়েন মুহাম্মদ যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন দেখো তার সম্পর্কে তুমি উচ্চারণও করতে পারবা না যে তারা মৃত, বরং তারা জীবিত রয়েছেন, তোমাদের উপলব্ধি করার কোনো ক্ষমতা নেই। আবার আল্লাহ বলছেন বালা তাহসাবান্নাল্লাযীনা কতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তুমি তার সম্পর্কে চিন্তাও করতে পারবা না যে তারা মৃত, তারা মারা গেছে, তাদের মত নেই, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিস্ক পেয়ে থাকে। কারা? এর মিসদাক তো খুঁজে বের করতে হবে। আমাদের মধ্যে যদি কেউ শহীদ হয়ে যায় তারও হায়াত, কিন্তু তার হায়াত এবং যিনি নেতৃত্ব দিতে গিয়ে, যিনি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, যিনি আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনকে উৎসর্গ করেছেন, তার হায়াতের মধ্যে পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটা কী? এই পার্থক্যটা হচ্ছে এটা কি, যদি কেউ শহীদ হয়ে যায় সে হচ্ছে জীবিত, কিন্তু এরা হচ্ছে তারা যাদের ভালোবাসাই হচ্ছে শাহাদাতের কারণ। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া দৃষ্টি আকর্ষণ করছি, খুবই গভীরতার সাথে বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলমিন তার পৃথিবীতে দুই ধরনের বান্দাকে সৃষ্টি করেছেন। আমি আপনি যদি শহীদ হই তো আমাদেরও হায়াত রয়েছে, কিন্তু আমাদের হায়াত কেমন হায়াত, কতটা অন্যকে প্রভাবিত করছে, আর যারা নেতৃত্ব দিতে এসেছেন তাদের হায়াত কেমন হায়াত। তাদের হায়াত হচ্ছে এমন যে তাদেরকে ভালোবাসলেই আল্লাহ হায়াত দান করবেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
তাদেরকে ভালোবাসলেই আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন, তাদেরকে ভালোবাসলেই আপনার হায়াত হায়াতে আবাদিতে পরিণত হবে, তাদের নেতৃত্বে আসলেই আপনার জীবন এমন এক জীবনে পরিবর্তন হবে যে জীবনে কোনো সমাপ্তি নেই, এমন এক জীবনে আপনি চলে যাবেন যেখানে কিন্তু মওত বলতে আর কোনো কিছু নেই। এই যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যদি আল্লাহ তো থাকবেই, আল্লাহর সাথে যদি বেঁচে থাকতে চান তাহলে নিজেকে তার সাথে সম্পৃক্ত করে দেন যার জন্য মত বলতে কোনো কিছু নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়াল যার কাছে মত বলতে কোনো কিছু নেই। এরা কারা? এরা কারা যাদেরকে মাজহুল্লাহ বলা হচ্ছে? ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো, আবার সাদ্দিকের রেওয়ায়েত রয়েছে গরিবুল গরবা, তিনি বললেন আনা ওয়াজহুল্লাহ নাহনা ওয়াজহুল্লাহ, আমরাই হচ্ছি ওয়াজহে খোদা, আমরাই হচ্ছি যাদেরকে দেখে বোঝা যাবে যে যদি কেউ আল্লাহ থেকে রাজি হয়ে যায় সেই বান্দা কেমন হওয়া উচিত। যার কোনো মত নেই সেটা হচ্ছে আহলে বায়তে নববুয়া, যাদের হায়াত এমন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে সকলের জন্য শাহাদাত হচ্ছে তীর তলোয়ার দিয়ে যদি মত এসে যায় শত্রুদের আক্রমণে, যাকে শাহাদাত বলা হয় সেই শাহাদাতকে বলা হচ্ছে হায়াত। এই হায়াতও কিন্তু ওই পরিপূর্ণ হায়াত না, কিন্তু আহলে বাইতে রাসূল হচ্ছেন তারা যার সম্পর্কে রাসূল বলছেন আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা, তোমাকে আমি তাদের হায়াতের কথা বলি যাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করাই হচ্ছে শাহাদাতের মত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদ। অর্থাৎ আপনি আপনার জীবনকে যদি এমন হায়াতের দিকে নিয়ে যেতে চাই যেখানে কোনো মত নেই, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে কাকে? আহলে বাইতে আতহারকে, যে আহলে বাইতে আতহারের ভালোবাসাকেই আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যাবা বলেছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। যদি আহলে বাইতে আতহারকে ছেড়ে যদি কেউ জীবন যাপন করছে তো তার তো জীবনের কোনো আমলই গ্রহণযোগ্য না, কেন ইবাদতে মূল হচ্ছে নামাজ, রোজে আউয়াল কে যা গুদাজ বুয়াত আউয়ালিন পরশিষে নামাজ বুয়াত, মাহশারে যদি প্রথম কোনো কিছু জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে নামাজ, ইন কবেলাত কবেলা মা সেবা হয় ইন রুদ্দাত রুদ্দা মা সেবা হয়, যদি নামাজ কবুল হয়ে যায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যদি নামাজ প্রত্যাখ্যান করা হয় গ্রহণ না করা হয় কোনো কিছু গ্রহণ করা হবে না। তো সমস্ত ইবাদত গ্রহণের জন্য নামাজকে গ্রহণযোগ্য করতে হবে, আর নামাজকে গ্রহণযোগ্য করতে গেলে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পড়তে হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আছে দুনিয়ায় কেউ যে নামাজ পড়ে আর মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পড়ে না? আছে কেউ? আর যদি না পড়ে তো নামাজ গ্রহণযোগ্য না, আর যদি নামাজ গ্রহণযোগ্য না তো কোনো আমাল গ্রহণযোগ্য না। এখন আপনি আপনার আকীদা থেকে আহলে বাইতকে বাদ দিয়ে বসেছেন, আহলে বাইতকে আপনি চিনেন না, শুধু আপনি নামাজে দরুদ পড়ছেন, এই দরুদ কতটা আপনার কাজে আসবে একবার ভেবে দেখা দরকার। যাকে চিনেন না তার উপরে দরুদ পড়ছেন, আর যদি চিনেন তো যান কোনো মসজিদের বাহিরে দাঁড়িয়ে যান, মুসল্লিরা বের হচ্ছে জিজ্ঞেস করেন ভাই এনাকে চিনো কি না। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার আব্দুর রাজ্জাক সাহেব মরহুম, ওনাকে নয় মহরম খুলনা একটা বিশেষ সেমিনারে আমন্ত্রণ জানানো হলো, আমার সভাপতিত্বে সেখানে প্রোগ্রাম হচ্ছিল, আশুরা উপলক্ষে প্রোগ্রাম ছিল, ওনাকে বক্তব্য দেওয়ার কথা। আমাকে অ্যাডভোকেট জাকির সাহেব বললেন উনি ইসলামী চিন্তাবিদ, অনেক ইসলাম সম্পর্কে ধারণা রয়েছে,
তিনি আমাকে আমার সামনে একটা শহীদ ম্যাগজিন ছিল খুলে আমাকে দেখাচ্ছেন যে এনিকে অর্থাৎ জিজ্ঞাসা করছেন যে হযরতে জায়নাব কে তারপরে আবার জিজ্ঞাসা করছেন যে সৈয়দুল শহাদা অর্থ কি সৈয়দুল শহাদা কাকে বলা হয় তো এই হচ্ছে আহলে বাইতের পরিবার সম্পর্কে মারেফাত তার মধ্যে যিনি কিন্তু একজন জ্ঞানী সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাধারণ মানুষের কথা তো দূরের কথা কেন এই অবস্থা এই জন্য যে আমরা এই ব্যাপারে চিন্তাই করিনি যে আহলে বাইতের অবস্থান কোথায় যদি আহলে বাইতের আকীদা আমাদের আকীদার মধ্যে যদি অন্তর্ভুক্ত না হয় তো নিশ্চিত থাকেন আকীদায় আহলে বাইত না থাকার কারণে আকীদায় নবুয়তও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি আপনি মৌলিক বিশ্বাসে আহলে বাইতকে স্থান না দেন তো নিশ্চিতভাবে আপনি পয়গম্বরে ইসলামের নবুয়তকেও সেইভাবে মূল্যায়ন করতে পারবেন না কেন এনারা ছিলেন মাসুম যার মাধ্যমে পয়গম্বরে ইসলামকে চেনা যেত এনারা ছিলেন মুআররিফ কার পয়গম্বরে ইসলামের পয়গম্বরে ইসলাম ছিলেন মুআররিফ সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ এখন আমাদের ব্যাপার হচ্ছে এটা যে আমরা আমাদের হায়াতকে হায়াতে তাইয়াবায় পরিণত করতে চাই কিনা এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা যে আমরা চিরজীবী হতে চাই কি না আমরা হায়াতে আবাদি চাই কি না আমরা চাই কি না যে ইহকাল থেকে পরকাল পরকাল থেকে জান্নাতে যাব তো যদি যেতে হয় তাহলে এই পৃথিবীতে যে এসেছেন যারা ছিলেন জান্নাতের সর্দার সালাওয়াত পড়েন মুহাম্মদ আপনি এই পৃথিবীতে অবস্থান করছেন এই পৃথিবীতে এসেছিলেন হাসান ও হুসাইন না হয় অস্বীকার করেন যে তারা বাহিষ্টের যুবকদের সর্দার হবেন না আর যদি বাহিষ্টের তাদের সর্দার হবেন যারা পবিত্রতা অর্জন করেছে তাহলে পবিত্রতা অর্জন করার জন্য তাদেরকে সর্দার হিসাবে মেনে নেন সালাওয়াত পড়েন মুহাম্মদ মূল্যায়ন করতে পারেননি আপনি আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে আপনার রাহবার কে হবে আপনার নেতা কে হবে কার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে কে আমাকে পরকালে নিয়ে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার যাদের কথা বলে দিচ্ছে যে এরা হচ্ছে যাদের ইচ্ছা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যারা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কাজ করে না সূরা ইনসান যার আর একটি নাম হচ্ছে সূরা দাহের সেখানে আল্লাহ বলছে মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ আমি এমন ব্যক্তিত্বদের রেখেছি যাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই না সেটাই করে যেটা আল্লাহ চায় বরং আমাকে বলতে দেন তাদের ইচ্ছা তো এইভাবে আমাদের কাছে প্রতিফলিত হয়েছে যে আলী আগে আংটি দিচ্ছেন পরে আয়াত অবতীর্ণ হচ্ছে আলী সবে হিজরত শুয়ে পড়ছেন পরে আয়াত অবতীর্ণ হচ্ছে আগে ফকিরদের খাওয়া দিচ্ছেন তারপরে সূরা তাহার নাজিল হচ্ছে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ শরীয়তকে দেখে আমল করা একটি ব্যাপার আমল করলে শরীয়ত হয়ে যাওয়া আরেকটি ব্যাপার আমরা শরীয়ত দেখে আমল করেছি কিন্তু আহলে বাইতে আথার হচ্ছেন তারা যারা আমল করেছেন শরীয়ত হয়ে গেল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সারে বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা পয়গম্বরে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ আমাদের জন্য রাসূলের সিরাত হচ্ছে উসওয়ায়ে হাসানাহ আল্লাহ কি বলছে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুটো বিষয় পেয়ে গেলাম কোরআন বলছে মুহাম্মাদের সিরাত হচ্ছে সকলের জন্য হুজ্জাত কোরআন বলছে এ নবী আপনাকে আমি পাঠাইনি পাঠিয়েছি রহমত স্বরূপ ঠিক আছে কোনো ইস্তেসনা নেই তাহলে আমাদের প্রিয় নবী নবী ছিলেন খাতমুল মুরসালিন ছিলেন শ্রেষ্ঠ মানব ছিলেন সিদ্দিক ছিলেন তাহির ছিলেন যার সিরাতে তাইয়াবা আমাদের উপরে হুজ্জাত ছিল
যিনি কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন ছিলেন। এবার আসুন দেখি তিনি আহলে বাইত সম্পর্কে কি বলছেন। আহলে বাইতের রাসূলের পরে প্রথম সদস্য হচ্ছেন আলী, কি বলছেন? আনতা মিন্নি বামানজালাতে হারুন আমিন মুসা ইল্লা না নাবিয়া বাদি, আমার পরে কোনো নবী হবে না। অর্থাৎ যতগুলো বৈশিষ্ট্য রাসূলের মধ্যে রয়েছে সবগুলো থেকে একটা জিনিসকে বাদ দিলেন, সব কিছু আলীর মধ্যে পাওয়া যাবে, শুধু নবুয়ত পাওয়া যাবে না। অর্থাৎ রাসূল যদি রহমাতুল লিল আলামিন হয়ে থাকেন তো আলীও কিন্তু রহমাতুল লিল আলামিন। নবী যদি সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, ওনার সিরায়ে তাইয়াবা যদি উসওয়া হয়ে থাকে তাহলে আলীর সিরায়ে তাইয়াবাও কিন্তু উসওয়া হবে। সব কিছু এক জায়গায় করে দেন, যা কিছু নবীর মধ্যে ছিল আলীর মধ্যে রয়েছে। কিন্তু একটি পার্থক্য রয়েছে, নবী নবী ছিলেন, মোহাম্মদ নবী ছিলেন, রাসূল ছিলেন, আখেরি নবী ছিলেন, আলী কিন্তু নবী না। তো আলীকে জিজ্ঞাসা করেন, হে আলী আপনি আপনার দৃষ্টিতে নবীকে বলেন। তো আলীর দৃষ্টিতে নবী আরেকটা, মানব জাতির দৃষ্টিতে নবী আরেকটা। মানুষের কাছে জিজ্ঞাসা করলে মানুষ বলে নজর বিল্লা তিনি মূর্খ ছিলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলেন যে ওনার দুনিয়া ও দিন আলাদা ছিল, মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলেন যে না উনি দুনিয়ারই বিষয় ভুল করতে পারেন। কিন্তু আল্লাহু আকবার, আলিয়া মর্তজার দৃষ্টিতে যদি দেখি যে আলীকে নিয়ে আমরা এত কথা বলি, যে আলীকে নিয়ে আমরা আলী আলী করি, যে আলীকে নিয়ে নারায় হেদরি পড়া হয়, সে আলীকে যদি জিজ্ঞাসা করে তো তিনি বলেন আনা আব্দুল মিন আবিদে রাসূলিল্লাহ, আমি রসুলের চাকরের মধ্যে একটি চাকর। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমাদের প্রিয় নবী যে কত মর্যাদাবান ছিলেন, কত মানে সম্মানিত, সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, এটা দেখতে হয় তো আলীর দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যদি আলীকে না দেখেন তাহলে ওই যে মরুভূমিতে দূর থেকে কোনো কাফলা আসলে কি দেখা যায়, মনে হয় খেজুর গাছ, কাছে আসলে মনে হয় না কিছু মানুষ রয়েছে, ঠিক আছে? যদি দূর থেকে দেখেন তো নবীকে আপনি চিনতে পারবেন না। কিন্তু আপনি নূরকে নূরের দৃষ্টিতে দেখেন, সিদ্দিককে সিদ্দিকের দৃষ্টিতে দেখেন, ইনসানে কামিলকে ইনসানে কামিলের দৃষ্টিতে দেখেন, উসওয়ায়ে হাসানাকে উসওয়ায়ে হাসানার দিকে দেখেন। যদি আলীর দৃষ্টিতে নবীকে দেখেন তখন নবী পরিপূর্ণ দেখা যাবে, আর যখন নবী পরিপূর্ণ দেখা যাবে তখন আপনি নবীর সাথে সম্পৃক্ত হবেন, যখন সম্পৃক্ত হবেন আপনার হায়াত হায়াতে আবাদি হয়ে যাবে। সালাওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আপনার জন্য মত আর মত থাকবে না। ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মাউত, যদি মত ধ্বংসের নাম হয়ে থাকে তো মরের মতের অপেক্ষা কেন? আগ্রহ সহকারে মতকে স্বাগত জানানো কেন? স্বাগত জানানো এই জন্য যে জান তো দি হুই কি থি, হাক তো ইয়ে হ্যাঁ কি হাক আদা না হুয়া, পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, এবার দেখি আল্লাহর কাছে আমার জন্য কি রয়েছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমাদের বলা হয় 1400 বছর আগে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, এখন কি রয়েছে? এখন কেন মজলিস, এখন কেন কন্দন, এখন কেন মাসায়েব? অনেক জবাব আমরা দিয়েছি কিন্তু তার না, আপনি হাসান হতে পারবেন না, আপনি হুসাইন হতে পারবেন না, কিন্তু করবালার চর্চা করলে বুঝতে পারবেন যে না হুসাইন হওয়া সম্ভব না, হাবিব ইবনে মাজাহির হওয়া তো সম্ভব। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। হাবাস থেকে আপ ক্যা পৌঁছে, দরে শাহে নজফে হম ফকির, এক ওহদা থা গোলামি কা ও কম্বল লে গে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। গোলাম হওয়ার যে একটা সুযোগ ছিল সেটা হলো কাম্বার। কোন কাম্বার? ওই কাম্বার যিনি গোলাম ছিলেন কিন্তু কোনো রকম লোভ রাখতেন না, কোনো রকম চাহিদা রাখতেন না। একজন আসছে, সে চায়, আলী ইবনে আবি তালিব খুশি হয়ে বললেন কাম্বার উট দিয়ে দাও, এক উট দিয়ে দিল। আর সে বললো মওলাকে যে উট দিয়ে আসছি, বলে সে কি বললো? বলে সে আপনার শুকরিয়া আদায় করেছে। বলে যখন শুকরিয়া আদায় করেছে আরও একটা উট দিয়ে আসো, আরও একটু উট দিয়ে আসলেন। বলে কি করেছে, এবার কি বলেছে? বলে আল্লাহর হামদ সেনা করেছে, আপনার শুকরিয়া আদায় করেছে। বলে আরও একটা উট দিয়ে আসো, আরও একটা উট দিয়ে আসলেন। এভাবে দিতে দিতে শেষ উট যখন দিয়ে আসতেছেন তখন যাচ্ছেন আসতে
কিন্তু আসতেছেন ছুটে, আর আলী কিছু জিজ্ঞেস করার আগে আলীকে জড়াই ধরছেন, বলেন আম্মার কি হলো, বলে আমি ভয় পাচ্ছি, সবকটা উট তো দিয়ে দিলেন, এবার যদি বলি যে এইভাবে শুকরিয়া আদায় করেছেন, আপনি বলে না দেন কাম্বারকেও দিয়ে দিচ্ছি, সালওয়াত পড়েন মোহাম্মদ আলেমা। আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি আলীর গোলাম হতে চাই। কোন আলীর গোলাম? যে আলী নবীর গোলাম ছিলেন, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তো যদি আপনি চান যে আপনার হায়াত এমন হায়াতে তাইয়াবায় পরিণত হোক, তাহলে আপনাকে তাইয়াবিনদের সাথে হতে হবে। আপনি চান যে আপনার নাম সিদ্দিকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হোক, তো আপনাকে সিদ্দিকিনের নেতৃত্ব চলতে হবে। কারা সিদ্দিকিন? কোরআন বলে দিচ্ছে সিদ্দিক কারা, আয় মুবাহিলা পড়ে দেখুন, রাসূল কাদের নিয়ে গেলেন সিদ্দিক হিসাবে, যাদের নিয়ে গেলেন রাসূলের পরে তারাই হচ্ছে আমাদের নেতা, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। শুধু পার্থক্য রয়েছে যেখানে লাখ লাখ লোক জড়ো হয়ে গেল, আপনার দৃষ্টি ওদিকে, আমার দৃষ্টি রাসূলের দিকে। আমার আকসারিয়াত দেখা দরকার নেই, ম্যাক্সিমাম কোন দিকে, মেজরিটি কোন দিকে তা দেখা দরকার নেই, আমার দৃষ্টি রাসূলের প্রতি রয়েছে, রাসূলের সাথে আহলে বায়াত রয়েছেন যথেষ্ট, রাসূলের সাথে যারা রয়েছে আমরা তাদেরকে নিয়ে নিলাম, আর যারা হাজার হাজারের মধ্যে রয়েছে তাকে আমার নেওয়া করো দরকার নেই, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ভাই একটা কথা বলতে ইচ্ছা হয়, যারা মোবাহিলায় উপস্থিত ছিলেন তাদেরকে নেয়নি, কেন নেয়নি? মাত্র পাঁচজন, ঠিক আছে, মাত্র পাঁচজন, রাসূল আলী ফাতেমা হাসান হুসাইন, থাক ওই জায়গায় থাক, সিদ্দিক হলেও থাক, কোরআনের দৃষ্টিতে সিদ্দিক, কোরআনের দৃষ্টিতে তাইয়াব ও তাহের, কেন? মেজরিটি, মেজরিটি দরকার। তো মাফ করবেন না, মোবাহিলায় মেজরিটি ছিল না, কারবালায় মেজরিটি ছিল, সালওয়াত পড়েন মোহাম্মদ। না মোবাহিলায় মেজরিটি ছিল, না কারবালায় মেজরিটি ছিল। আমরা একটা শপথ করেছি, সেই শপথ হচ্ছে এটা যে আমরা আলে মোহাম্মদের সাথে থাকব, তার গোলাম হওয়ার চেষ্টা করব, সুযোগ নেই কাম্বার হওয়া, জন হওয়ার চেষ্টা করব। আফ্রিকা থেকে এসে উনি যদি গোলাম হতে পারেন, তো বাংলাদেশ থেকে আমরাও গিয়ে গোলাম হতে পারি, সালওয়াত পড়েন মোহাম্মদ। এমন না যে ওই নূরানি চেহারার সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো না, হতে পারবো, কেন হতে পারবো না? হাবাসের গোলাম যদি আহলে বাইতের গোলাম হয়ে গেলেন, কোথায় থেকে শুরু হয়েছে? ঠিক আছে, আপনি আহলে বাইত থেকে শুরু করতে চান না, সাহাবি দিয়ে আসতে চান, তো সাহাবি দিয়ে আসেন। আবু জার কে ছিলেন? সাহাবি ছিলেন। আবু জারের গোলাম আবু জারের পর কার কাছে আসছে? আলীর কাছে আসছে। আর সাবেকুন আর সাবেকুন উলাইকাল মুকাররিবুন, সাহাবীর কাছ থেকে কোথায় আসতে হবে? আহলে বাইতের কাছ থেকে। যদি আহলে বাইতকে পেয়ে গেলেন, খোদাকে পেয়ে গেলেন, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। জনের মতন আপনার চিন্তা পরিবর্তন করুন। জন কি করেছেন? আফ্রিকার কালো চলে আসছেন কার কাছে? আবুদারের কাছে। কিসের জন্য? গোলামি করার জন্য। কিন্তু সঠিকভাবে গোলামি করেছেন, সুযোগ হয়ে গেল, কার গোলাম হলেন? আলীর গোলাম। আলীর গোলামে এসেও পরিপূর্ণতা পাননি, ঠিক আছে, তৃপ্তি রয়ে গেল, হাসানের গোলাম হয়ে গেলেন, হাসানের পর হুসাইনের গোলাম হয়ে গেলেন, আর হুসাইনের গোলাম হয়ে যে হক আদায় করেছেন, সে হক আদায় করার কারণে আকা হুসাইন জন আপনার গোলাম ছিলেন, আমাদের সকলের মাওলা, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আরো একবার সালওয়াত পড়ুন মোহাম্মদ। জন ইমামে ওয়াক্তের কাছে চলে আসলেন, আপনিও ইমামে ওয়াক্তের কাছে চলে আসেন। কেন আসছেন না? কেন মাকতাবে আহলে বাইত ভালো লাগতেছে না?
হ্যাঁ আপনার মাকতাবে আহলে বায়াত ভালো লাগতেছে না, যেই মাকতাবে আহলে বায়াতের নেতা হচ্ছেন ইমামে জামান। আপনি জিজ্ঞাসা করেন ঈসাকে কেন আপনি বেঁচে আছেন কেন, এমন তো না যে আল্লাহ রাব্বুল আলমীর নিজে ইচ্ছায়, না হাজরত ঈসা চেয়েছিলেন, হাজরত ঈসা বেঁচে আছেন। সব মসজিদেই হাজরত ঈসা সম্পর্কে আলোচনা করতে গেলে বলে উনি বলেছেন যে হে আল্লাহ আমাকে নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। তো নবী যখন আসলেন তখন ঈসা আসলেন না কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। উম্মত হওয়ার অনেক ইচ্ছা ছিল তো তখন আসতেন, সাহাবিয়ে রসুল হিসাবে গণ্য হতেন, তো ঈসা আসলেন না কেন, কেন আসেননি? আলীর খেলাফতে চলে আসতেন, হাসানের খেলাফতে চলে আসতেন, আসেননি কেন? না এসে স্পষ্ট করতেছেন। যদি ওর সময় এসে যেতেন হয়তো আপনি মনে করতেন যে আর সুযোগ নেই, কিন্তু এসব পর্দা গায়েবাতে রয়েছেন কেন? ইমামে জামানের নেতৃত্বে আসতে চান। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোথায় যাচ্ছেন? আপনার যুগের ইমামকে, কে যুগের ইমাম? হাদিস রয়েছে সিয়াসত্তায়, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি মাতা মিতাতাল জাহিলিয়া। আমাদের সকলের মত কি জাহিলিয়াতের মত হচ্ছে না, কুফরের মত হচ্ছে না? তো হযরত ঈসা বেঁচে আছেন কেন? নিজের যুগের ইমামের জন্য। সেই যুগের ইমাম কে? যিনি কায়নাতে আদল প্রতিষ্ঠা করবেন, কে তিনি? সকলে বিশ্বাসী ইমামে মেহদী, সকলে বিশ্বাসী। যে ফাতেমার বংশের মধ্যে হবেন। আচ্ছা, তো ইমামের নেতৃত্বের জন্য মামুন হয়ে, বলতে গেলে সাহাবি হয়ে হযরত ঈসা বেঁচে আছেন, হযরত ইলিয়াস বেঁচে আছেন, হযরত খিদির বেঁচে আছেন, আরও অনেকে। কার জন্য? ইমামে জামানার জন্য। তো সেই ইমামে জামানাকে আপনি চেনেন না কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাকে 2000 বছর আগে চিনে নবীরা বেঁচে রয়েছেন সেই যুগ দেখার জন্য, আর আপনি ঘুমন্ত অবস্থায় আছেন কেন? এই জন্য মজলিস হচ্ছে অত্যন্ত জরুরি। যুগের ইমামের মারফাত এই মজলিস দ্বারা স্পষ্ট হয়। যারা হুসাইনকে চিনতে পেরেছিল তারা হুসাইনের আসাব হয়েছিল। আমরা মজলিস করে বলছি জন হয়ে যাও, হুর হয়ে যাও, মুসলিম নেওয়া সাজা হয়ে যাও, বুরাইরে হামাদানি হয়ে যাও, এই সব সুযোগগুলো আমার মজলিস তৈরি করে দিচ্ছে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এই কথাই বলতেন যদি আপনি হক পথে আছেন, তা আপনার সংখ্যা এত কম কেন? পল্টা জিজ্ঞাসা করব যে ইমামে হোসেন কি হক পথে ছিলেন কি না? ছিলেন। তো ইয়াজিদিদের তুলনায় হুসাইনের বা হুসাইনের সঙ্গীদের সংখ্যা কয় ছিল, কয়জন ছিল? আচ্ছা, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, তো হুসাইনের অনুসারী কয়জন বাঁচলেন? সে কয়জনের ঔলাদ কয়জন হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারাই আসহাবে ইমামে হুসাইন ছিলেন তারা সকলেই নির্বাচিত ছিলেন, ঠিক আছে, নির্বাচিত ছিলেন। আমাদেরকেও নির্বাচিত হতে হবে, ঠিক আছে। আমরা কেউ কেউ নিজের উপস্থিতি দেখাই কাগজ কলমের মাধ্যমে, কেউ কেউ চেহারা দিয়ে, কিন্তু এই যে চেহারা আমরা দেখাচ্ছি মজলিসের মধ্যে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার যে মওলা আমিও আছি। আচ্ছা ঠিক আছে, এইবার সব মজলিস হলো, আগামীবার হবে না। তো আগামীবার হবে না, তো আগামীবার তো এই সুযোগ আসবে না যে কেউ বলবে আমিও তো হুসাইনি আছি। তো আমরা ফার্সে আদা বিছিয়ে স্পষ্ট করে দিচ্ছি,
যে দুনিয়ার সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, দুটা প্ল্যাটফর্ম আছে, যদি চলে আসো হুসাইনি পোশাকে তাহলে হুসাইনি, আর যদি না আসো তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, আর শুধু জান্নাতে দেখবা যে হুসাইন হচ্ছেন বাহিস্তের যুবকদের সর্দার, আর সে হুসাইনের নাম নিতে দুনিয়ায় লজ্জা হবে, তাহলে নিশ্চিত থাকো জান্নাতেও যেতে লজ্জা লাগবে, কেন ওই হুসাইনের নেতৃত্ব দুনিয়াতে মেনে নাওনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ আলাইহি। ঘটনা ঘটেছে ইসলামে, সেগুলোকে নিয়ে এইভাবে স্মরণ করা হয় না, এইভাবে এই জন্য স্মরণ করা হয় যে ইমামে হুসাইন আলাইহিস সালাম তিনি কি বলছেন, ইন্নি খারাজতু লিতালাবিল ইসলাহে ফি উম্মতে জাদ্দি, আমি বের হয়েছি আমার নানার উম্মতকে সংশোধন করতে, অর্থাৎ নানার উম্মতের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে, এখন তোমাদের দৃষ্টি যদি আমার দিকে থাকে আমি যে আদেশ দেবো তার উপরে আমল করো। তো আমরা এটাই বলতে চাই যে হুসাইন আপনার সাথে আছি, এই জন্য বলি লাব্বাইক ইয়া হুসাইন, আর যারা হুসাইনকে চিনে নেই তারা বলছে এটা শিরক, লাব্বাইক বলা ঠিক না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই আজান হয়? জি হয়। আল্লাহু আকবার কানে এসেছে? বলে হ্যাঁ এসেছে। আজান জানে? বলে হ্যাঁ আমিও আজান দিই। কীভাবে দেন ভাই? আল্লাহু আকবার আওয়াজ শুনেছেন, আল্লাহু আকবার দেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কোরআনে আশহাদু আন্না আলিয়ানুল্লাহ রয়েছে, আপনি বলেন না কেন? আপনি শুনেননি, আপনি বলেন না, আমি শুনেছি আমি বলছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ আলাইহি। যে ডাক শুনে নেই সে লাব্বাইক বলবে না, যে ডাক শুনে নেই সে আশহাদু আন্না আলিয়ানুল্লাহ বলবে না। তাহলে শুনুন, কারবালায় হুসাইন একটি ডাক দিয়েছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, কেউ আছে যে আমার সাহায্যের জন্য প্রস্তুত? এই ডাক আমরা শুনেছি, আমরা শুনেছি। আচ্ছা আপনি একটা মৃত বাড়িতে যান, কেউ মারা গেলে আপনি কিভাবে যান? লাল জামা পরে মিষ্টি নিয়ে যান? তোমার পিতা মারা গেল মিষ্টি রেখে দাও, কিভাবে যান? মুখ শোকের মতন হয়ে যায়, পোশাকও ঠিক ওই রকম পরেন, গিয়ে এক চেয়ারে বসে যান, মারহুমের আত্মীয়দেরকে বুকে জড়াই ধরেন, সান্ত্বনা দেন, শোক প্রকাশ করেন, এগুলোই তো করেন, এগুলোই তো করেন। তো আমরা ইমামে হুসাইনের ডাকে, ইমামে হুসাইনের নামে একটি কেন্দ্র করেছি, ওইকে আমরা উপস্থিত হতে চাই, আমরা বলতে চাই আপনি ডেকেছেন আমরা এসেছি, এখন কিভাবে আসব? আজ সমাজ বলছে আশুরা দিন ভালো খাওয়া উচিত, আনন্দ প্রকাশ করা উচিত, ধিক্কার জানাই এই ধরনের চিন্তা চেতনাকে। কেন হুসাইনের ডাকে যদি কেউ সাড়া দেয় তো ঠিক হুসাইনের শোককে সামনে রেখে সাড়া দেবে, হুসাইন আপনি মাজলুম ছিলেন, আমি মাজলুমিয়তের পক্ষে অবস্থান নিয়েছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুসাইন আপনি জালিমের বিরুদ্ধে ছিলেন, আমি জালিমের পক্ষে, আর এই আজাদারি করতে করতে আমরা যা পারেছি তা আপনি পারেননি। আমরা পেরেছি, আমরা আমাদের যুবকদেরকে মাজলুমিয়তের মাতম শিখিয়েছি, তাদেরকে জালিম হওয়ার অনুমতি দেয়নি, এই জন্য আমাদের মাঝহাবে কোনো জালিম বের হয় না। কিন্তু যেখানে হুসাইনের চর্চা নেই ইসলামের নামেও জালিম বের হচ্ছে। হুসাইনিয়াতে চর্চা করুন, নিজেকে সুরক্ষিত করতে, নিজের চেতনাকে সুরক্ষিত করতে, নিজের বিবেককে সুরক্ষিত করতে, নিজের ইনসানিয়াতকে সুরক্ষিত করতে। যদি ইনসানে কামিল হতে চান তো হুসাইনিয়াতের চর্চা করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আপনি চর্চা করবেন আপনাকে হুসাইন ডেকে নেবেন। আপনি হুসাইনের কাছে যাচ্ছেন তো, ইমামে হুসাইনের ছোটকালে বন্ধু ছিলেন হাবিব, যদিও বয়সে বেশি ছিলেন, কিন্তু এমন এক অবস্থা ছিল যে রাসূল মুজাহিরের বাসার সামনে দিয়ে যাচ্ছেন, একটি বাচ্চার কন্দনের আওয়াজ পাওয়া গেল, দাঁড়াই গেলেন, মুজাহির সাহাবিয়ে রাসূল বের হয়ে আসলেন, তোমার বাসা থেকে কন্দনের আওয়াজ আসতেছে? তো বলে হ্যাঁ, হাবিব কাঁদছেন।
বলে হাবিবের কান্না তোমার নবী সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আকবার, বাচ্চা তো কাঁদবেই, আরও তো বাচ্চা রয়েছে। তো বলে না, এই বাচ্চার মধ্যে একটু পরিবর্তন আছে, একটু পার্থক্য আছে। আল্লাহ আকবার, এ মুজাহির, তুমি আমাকে ভালোবাসো, তোমার কষ্ট আমার সহ্য হবে না। তো এই হাবিব আমার হুসাইনকে ভালোবাসে, এইভাবে হাবিবকে ভালোবাসতেন। হাবিব ছোটকাল থেকে, যখন একটু বড় হলেন, ইমাম হোসেন যখন বাচ্চা ছিলেন তখন থেকে, আল্লাহ আকবার, হাবিব বড়, হুসাইন অনেক ছোট। মানুষ কিন্তু সমান থাকলে ভালোবাসে, কিন্তু না, হাবিব সারি দৃষ্টিকোণ থেকে হুসাইনকে ভালোবাসছেন। আহলে বাইতের বাসার দরজার কাছে পড়ে থাকতেন, আহলে বাইতের দরজায় পড়ে থাকতেন, আহলে বাইতে মূল্যায়ন করতেন। কেন মূল্যায়ন করতেন? জানতেন, চিনতেন হাবিবকে, যে এই হাবিব হবে যে তৃষ্ণার্ত অবস্থায় কারবালা নিজের জীবন উৎসর্গ করে দেবে, চিনতেন। এই জন্য হাবিবকে মূল্যায়ন করতেন। হাবিব সব কিছু শুনেছেন, সব কিছু শুনেছেন। এই জন্য যখন রোজে আসুর হাবিব ইবনে মাজাহির যখন বিদায় নিতে যাবেন, তার আগে তিনি হযরত আব্বাসকে ডাকলেন। ডাকার পরে এক জায়গায় বসে গেলেন, বসে গিয়ে বললেন যে আমি কিছু কথা বলতে চাই। আমি দেখতে পাচ্ছি সাতই মুহররম থেকে পানি বন্ধ রয়েছে, সবাই পিপাসিত অবস্থায় রয়েছে, কিন্তু আব্বাস, তোমার জানা আছে ফাতিমাতুজ জাহরার একটি ওয়াসিয়ত ছিল, হযরতে ফাতেমা আলীকে বলেছিলেন, আবুল হাসান, আমার এই ছোট সন্তান হুসাইন, তার দিকে যেন দৃষ্টি থাকে, হঠাৎ রাত্রে ঘুম ভেঙে যায়, ভেঙে গেলেই বলে আম্মা পানি, একটু পানি দাও, আমার হুসাইন তৃষ্ণার্ত অবস্থাকে সহ্য করতে পারে না। সে আমি ছোটকাল থেকে দেখে আসছি, হুসাইনের পানির জন্য সবাই খুবই সচেতন থাকতো। আব্বাস, আমি যাচ্ছি, আমি হুসাইনের জন্য কিছু করতে পারিনি, আমি যাচ্ছি খোদা হাফিজ ও নাসের, কিন্তু তোমার প্রতি আমার ওয়াসিয়াত, তুমি যখন যাবা তার আগে একটু পানির ব্যবস্থা করে যাবা। আমি বলবো, হাবিব আপনি এত ওয়াসিয়াত করেছেন কিন্তু আব্বাস পানি আনতে পারেননি, নাহরে ফারাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজরকম আলাল্লাহ, আজরকম আলাল্লাহ, হাবাসের গোলাম, কালো শরীরের রং কালো, ইমামে হোসেনের কাছে এসে দাঁড়িয়ে গেলেন, আকা আপনার এক একজন সাহাবি যাচ্ছে, চোখের সামনে বিদায় নিচ্ছে, আমাদের সহযোগিতায় আপনি তার লাশ নিয়ে আসছেন, আর কত দেখব, কি আকবরের শাহাদাতের পরে আমাকে অনুমতি দেবেন, কি কাসিমের শাহাদাতের পরে অনুমতি দেবেন, আমি সাহাবাদের লাশ দেখলাম, আমি কি এখন তাদের লাশ দেখবো যাদের গোলামি করতে করতে জীবন কেটেছে? তো বললেন, জান কি বলতে চাচ্ছ? বলে, আমি বলতে চাচ্ছি আমাকে যুদ্ধের অনুমতি দেন, আমাকেও মতের অনুমতি দেন, আমাকেও যেতে দেন। বললেন, আবু জার গফফারের গোলাম ছিলা, এখানে এসেছ কিছু ভালো দিন কাটার জন্য, তুমিও তিন দিনের তৃষ্ণার্ত, যাও যাও খোদা হাফেজ ও নাসের, যাও যাও চলে যাও, যাও যাও মদিনায় চলে যাও, আমি তোমার শাফাতের দায়িত্ব নিচ্ছি। তো একবার জন বললেন, আকা সেই জিন্দগির উপরে লড়াই হোক যেটা আপনাকে বাদ দিয়ে আকা সম্ভব না। আবার বললেন, জন জন গোলামি করতে এসেছ, এখনো আলী একবার রয়েছেন, এখনো আমি বেঁচে রয়েছি, তুমি গোলামি করবে না? বলে, আপা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলে, কি বুঝতে পেরেছ? বলে, আপনি চান না আপনার নূরি রক্তের সাথে আমার মতো জন গোলামের রক্ত মিশ্রিত হোক। আজান আরো শোনার পরে এমামে আলী মুকাম জনকে জড়াই ধরলেন, কন্দন করলেন, বললেন, জন তুমি এখন গোলামি না, তুমি মওলা, যাও শানে মওলাইয়াত নিয়ে, এই তোমার জন্য ঘোড়া, এই তোমার জন্য তলোয়ার। একটা নায়জা হাতে নিলেন, বলেন, আকা যদি অনুমতি দেন তলোয়ার নিচ্ছি না।
এটা থাক আলী আকবরের জন্য, এটা থাক কাসিমের জন্য, আমাকে এই নেজাটা দিয়ে দেন। একটা নেজা নিলেন, ঘোড়ায় বসো। বলে আকায় যদি ঘোড়ায় বসে যায় তারা চিনবে না যে আমি আবুদুল গফফারের গোলাম ছিলাম, আমি আলীর গোলাম ছিলাম, আমি হুসাইনের গোলাম রয়েছি, তাহলে আমাকে ঘোড়ার উপরে যেতে দেন না। আজাদ আরো খালি পায়ে মাটির উপরে দৌড়ে যাচ্ছেন এবং বলছেন দেখো জন আসছে হুসাইনের গোলাম। আজাদ আরো কারবালায় জন ছিলেন, যিনি জমিনে কারবালায় আসার পরে কিন্তু মাওলাকে ডাক দেননি, ইয়া মাওলা হাদরিকনি, কিভাবে ডাকবেন? আরে জন গোলাম ছিলেন, তিনি অনুভব করছেন সবসময় হুসাইন ডাকতেন, এখন আমি হুসাইনকে ডাকবো? ডাকেননি। কি বলেছেন যখন জমিনে কারবালায় আসলেন? বললেন ইয়া কা আলাইকা মিন্নি আসসালাম, এ আকা, আরে জনের সালাম গ্রহণ করেন। কি করে সম্ভব হুসাইন ছেড়ে দেবেন? ছুটে আসলেন জন, যখন চোখ খুলে দেখলেন তো কি দেখলেন? মাওলা বসে আছেন, মাওলা বসে আছেন। বলেন মাওলা আপনি কষ্ট করলেন, আমি আপনাকে অনুমতি দেইনি, আমি আপনাকে ডাকিনি, আপনি এখন আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনুমতি দেন। বলে জন কেমন অনুভব করছো? বললেন আমি আপনার নানাকে দেখতে পাচ্ছি, যিনি হাতে দুটি পাত্র নিয়ে কৌসারের পানি নিয়ে রয়েছেন। বলছেন জন আসো, আমার হাতে হউজে কৌসারের পানি পান করো। তো জন বললেন আমি জিজ্ঞাসা করলাম দ্বিতীয় পাত্র কিসের? বলে ওতেও পানি রয়েছে কিন্তু আমার হুসাইনের জন্য। আল্লাহ লানাতুল্লাহ আলাল কওমাজ জালিমিন সায়ালামুল লাযিনা জলমু আয়ামুন কলমি ইয়ানকলিবুন মাতামা হুসাইন।